মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দেব আমি বিশ্বের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমার যারা বড়ো বড়ো আছেন তাই তাদের পায়ে ধুলার যোগ্যতাও আমার নাই তাই আমি বড় কথা বলি না বড় কথা জানি না আর যারা আমার গীবত গায় তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন হায়াত দ্বারাজ করে মানুষের গীবত যেন গাইতে পারে অনেক মানুষের গুণা মুক্ত করতে পারে এই জন্য যারা গিবত গায় তাদেরকে আমি দোয়া করি আল্লাহ যেন হায়াত দ্বারাজ করে তারা যেন মানুষের গীবত গাইতে পারে আর তাদের জন্য আমি দোয়া করি আজকে যে বিদ্যাটা দিব যদি বিদ্যার জগতে বিদ্যা কী দেখেছেন জানি না গুরুবিদ্যা নিত হলে গোপনীয় বিদ্যা নিত হলে গুরুর সাথে আত্মার সাথে আত্মা মিলাইতে হবে মিলানার পরে আপনারা সর্বকাজ জয়যুক্ত করবেন এবং সেলেস মোকাবিলা কাম করবেন যতক্ষণ পর্যন্ত গুরুর সাথে সম্মান না দিতে পারিছ সতক্ষণ পর্যন্ত তোমার বিদ্যায় কাজ হবে না মন্ত্রের কোনো শক্তি নেই তোমার গুরুর শক্তি মেন পারলে তোমার গুরু ম্যাতর হতে পারে মুসি হতে পারে যে কোনো জাতির হতে পারে মন্ত্র লক্ষ লক্ষ মন্ত্র না শিখে তোমার গুরু সারা রাত পা টিব তাহলে তোমার মন্ত্রের প্রয়োজন নাই গুরুর শক্তি তোমার কাছে চলে যাবে আর গুরু যদি একবার মাথার উপর হাত দিয়ে আশীর্বাদ করে তাহলে তোমার অত মন্ত্র শিক্ষার প্রয়োজন নেই আমি মনে করি আমার কথা বিশ্বাস না হয় আমার উর্ধে যারা বড় বড় উচ্চারা আছে তাদের মুখে শুনবেন গুরু গুরুকে দেখে যদি কেউ শস্যা পরিমাণ অহংকার করে তার বিদ্যায় জীবনে কাজ হবে না তাই সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ঘুরলেও বিদ্যায় সফলতা হতে পারবে না যদি আপনার গুরু কালো হইতে পারে ময়লা হইতে পারে আপনার গুরু হয়তো তো গোসল না করতে পারে তাই গুরুকে দেখে কেউ ঘৃণা করবেন কালো দেখে গরিব দেখে আপনার বিদ্যায় জীবনে কোনো কাজ হবে না চ্যালেঞ্জ আর আপনার গুরু যদি ভালোবেসতে পারো আর ভালোবাসার মাধ্যমে যদি বিদ্যা নিতে পারো আল্লাহ রহমতে গুরুর বিদ্যায় সবচেয়ে বড়ো মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বরী গুরুর শক্তি এটা সব কিছু করতে পারবে গুরুর শক্তি নিতে শিখেন যদি কোনো শিষ্য কোনো গুরুর কাছে শস্যার পরিমাণ রহংকারে নিয়ে যেয়ে থাকি তার বিদ্যায় কখনও সফলতা হবে না আর যে ধরনের বাটপাররা আমার সাথে কথা দু চারটা উল্টাপাল্টা লেখে তারা হচ্ছে একশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা দিয়ে সাত দিন আট দিন খাইছে তাদের স্বার্থ হাসিল হয়নি তারা এই কথাগুলো বলতে পারে তারাই তো আমার কাছে ঋণী হয়ে আছে একটা মানুষের পাঁচ দিন সাত দিনের খরচ কত তারাই আমার কাছে ইনি হয়ে আছে তাদের কী বিদ্যা দিব আমি হ্যাঁ তে আমি বেশি কথা বলাবো না আজকে যাদের ধন সম্পদ হয় না ধন সম্পদে দোকানে ব্যবসা বাণিজ্যিক লস দেখায় দিন দিন কমে যায় ধনের আপনারা কেমনে সুরক্ষিত করবেন কেমনে ধন বাড়াবেন সর্বপ্রথম এই মন্ত্রটি সাত প্রকারের ফল সাত প্রকারের ফুল সাত প্রকারের মিষ্টি সাদা বা লাল কাপড় পরিধান করবেন করে আসন সাদা আসন জাগ্রত করবেন জাগ্রত করার আগে আপনারা আগে মন্ত্র জাগ্রত করা মন্ত্র মন্ত্র তেজ বাড়ানো এই মন্ত্রগুলি আপনারা অবশ্যই সাতবার পরে সাতটা জলে বলেন আর পানি বলেন যেটাই যে বোঝেন সেখানে সারটা ফু দিয়ে ওই পানিটা আগে খাবেন তারপরে মনের মন্ত্র সিদ্ধ করবেন করার পরেই আপনারা পূর্ণিমার দিন বা অমাবস্যার দিন আপনারা নদীতে যাবেন গঙ্গার জল উজান গঙ্গার জল আনবেন আনার পরে কুয়ার পানি হলেও বেশি ভালো হয় সবচেয়ে যদি কুয়ার পানি থেকে থাকে তাহলে সবচেয়ে বেশি কাজে লাগবে আপনারা আনার পরে নির্জনে বসবেন যদি মুসলমান হয়ে থাকে আল্লাহ উপর ভক্তি করবেন আসলের উপর ভক্তি করবেন গুরুর কাছে ভক্তি করবেন করার পরে আল্লাহকে সাক্ষী রেখে নির্জনে এই মন্ত্রটি আপনারা ওই জলের উপর সামনে একটা তিনটা ধূপকাঠি রুকে দেবেন ধরে দিবেন যদি হিন্দু হয়ে থাকেন তাহলে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের নামে তিনজনের নামে তিনটা বাতি আগরবাতি চালাবেন আর মুসলমান হয়ে থাকলে আল্লাহ রাসুল মা ফতেমা হজরত আলীর নামে চারটি বাতি ধরাবেন ধরানোর পরে এই মন্ত্রটি ওই একঘটি জলের উপর বা পানির উপর একান্নবার পাঠ করে নেবেন নেওয়ার পরে প্রত্যেক দিন আপনার ব্যবসা বাণিজ্যতে আপনার বাড়ির যে ধন সম্পদ আছে বা চাল ডাল আছে সেগুলোর উপর প্রত্যেক দিন সেটাই দেবেন সঙ্গে একটু গোলাপ জল মিশাই দেবেন দিবেন দেওয়ার পরে একটু গোলাপ জল দেওয়ার পরে আপনারা সেটাই দিবেন যদি বিশ্বাস ভক্তি থেকে থাকে আল্লাহর রহমতে আস্তে আস্তে অভাব দূর হয়ে যাবে যে দেবতাকে বিশ্বাস করে না তার সারা জীবন অভাব যাবে না যে আল্লাহকে বিশ্বাস করে না তার সারা জীবন অভাব যাবে না আর সৎ মানুষ একটু কষ্ট হয় সেটা বুঝতে হবে যদি আপনার কপালে থেকে থাকে তাহলে করার কিছু নেই আর আপনার কপালে যদি ধন সম্পদ থেকে থাকে আর সুরক্ষিত থেকে থাকে আল্লাহ রহমতে এক হাজার পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি এই বিদ্যায় ধন সম্পদ বৃদ্ধি হবে এবং পবিত্র হবে তাই আমার কথায় কেউ ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন কাজ করার ইচ্ছা থাকলে আমার ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন আর কাজ শিখার ইচ্ছা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়িতে আসবেন গোপন বিদ্যা আমাতে নেবেন তাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহিব